আচ্ছা ভক্তিরাজ্যে যারা আছেন তারা তো সকলেই জানেন সব থেকে বড় পাহাড়ের কি নাম? ভক্তিরাজ্যে যারা আছেন তারা সকলেই জানেন সব থেকে বড় পাহাড়ের কি নাম? গোবর্ধন পাহাড়। আর ভৌগোলিক বিচারে, ভৌগোলিক বিচারে হিমালয় পাহাড়। হরে কৃষ্ণ। তো ভগবান চৈতন্যদেব শ্রীমুখে বলছেন, মনে রাখবেন, মাথায় রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব শ্রীমুখে বলছেন। শুনলে কত ভক্তি, কত ভক্তির উন্নতি হবে বলুন তো। এই জন্য আমি কথাটা বলি, রাধাকৃষ্ণের লীলা কথা বাংলায় প্রচার আছে, জেলা বীরভূম শুধু নয়, কলকাতা তো বহু মানুষ আছে রাধাকৃষ্ণের লীলা কথা শুনতে ভালোবাসে, গাইতেও ভালোবাসে। আপনি গোটা বাংলায় যদি দেখেন বেশিরভাগ যারা কীর্তন করছে বেশিরভাগই কিন্তু রাধাকৃষ্ণের লীলা কথা বলতেই ভালোবাসে। কিন্তু কথাটি হলো রাধাকৃষ্ণের লীলা কথা শুনুন, রাধাকৃষ্ণের লীলা কথা বলুন, এখানে বাধা কিছু নাই, স্বাধীনতা আছে, বলুন। কিন্তু সিদ্ধান্তটা লক্ষ্য করুন, ঠাকুর মহাশয় বলছেন রাধাকৃষ্ণের লীলা কথা বলবার শুনবার অধিকার শ্রীগৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, শ্রীগৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, অবতার হয় ব্রজভূমে বাস, অবতার হয় ব্রজভূমে বাস। আমার মন গড়া কথা যদি হতো আপনি তর্ক জুড়তে পারতেন, এই কথাগুলো যদি আমি বানিয়ে বানিয়ে বলতাম বিন্যাস করে তাহলে আপনি তর্ক করতে পারতেন, কিন্তু আপনাকে এমন সিদ্ধান্ত এনে দাঁড় করিয়েছি আপনি আর কাটাকুটি করতে পারবেন না। তিনি হলেন নিতাই চাঁদের দ্বিতীয় কলেবর, শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তিনি বলছেন রাধাকৃষ্ণ লীলা কথা আস্বাদন করতে গেলে, লীলা কথার মধ্যে ডুবে যেতে গেলে, রাধাকৃষ্ণ যুগল ভজন করতে গেলে আগে গৌরমণ্ডলীটা ভালো করে জানতে হবে। গৌরমণ্ডলী যদি তুমি না জানো, জানবে লীলায় ঢুকেও তোমার লাভ নাই, লীলা শুনেও তোমার লাভ নাই, যুগল ভজনেও তোমার লাভ নাই। এই সিদ্ধান্ত আপনাকে মানতেই হবে, যার জন্য শ্রীগৌরমণ্ডলের মধ্যেই কিন্তু শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর জীবনী কথা। এই জন্য ভক্ত চরিত কথা শুনলে কি হয়, একজন ভক্তের আচরণ কি, ভক্ত কিভাবে গোবিন্দের সেবা করবে, কি বৃত্তি নিয়ে সেবা করবে, এই কথাগুলো, এই কথাগুলো জানা মানে নিজেকে তৈরি করে নাও। ওই জন্য বলে না দেহ গঠন, এই দেহ গঠনটা হচ্ছে ভক্ত চরিত কথা। মনে রাখবেন, মাথায় রাখবেন, বাংলার বুকে যে হারে ভাগবত পাঠের প্রচার আছে, শ্রীমদ ভাগবত পাঠে যে হারে গীতা পাঠের প্রচার আছে, যেভাবে রামায়ণ মহাভারত পাঠের প্রচার আছে, সেইভাবে কিন্তু চৈতন্য চরিত, আপনি তো চৈতন্য ভাগবত পাঠ হয় না, যদি হয় তো গুনে গুনে বলা যায় কয়টি মন্দিরে হয়, এটা বাস্তব, এড়িয়ে যেতে পারবেন না। চৈতন্য চরিত, আমি তো চৈতন্য ভাগবত প্রচার পাইনি, না পাওয়ার দরুন আজকে আমার মতো মানুষ, খেটে খাওয়া মানুষ, আমি জানি না মাধবেন্দ্রপুরীকে, আমি জানি না শ্রীপাদ ঈশ্বরপুরীকে, তার পাঠই বা কোথায়, বাসুদেব ঘোষের পাঠ কোথায় জানি না, কলকাতার মানুষ জানতে পারিনি। চৈতন্য চরিতামৃত যদি প্রচার হতো, চৈতন্য ভাগবত যদি সেই হারে প্রচার পেত, তাহলে এগুলো অজানা থাকতো না। তা ভগবান চৈতন্যদেব শ্রীমুখে বলছেন, কথাটা অনুভব করুন কিরকম ভক্তি জাগবে। চৈতন্যদেব শ্রীমুখে বলছেন, শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী মানে আমার পরম গুরুদেব, আমার দীক্ষা গুরু শ্রীপাদ ঈশ্বরপুরী, শ্রীপাদ ঈশ্বরপুরীর দীক্ষা গুরু শ্রীপাদ মাধবেন্দ্রপুরী, অর্থাৎ লৌকিকতায় ইনি হলেন আমার দাদু গুরু, ইনি আমার দাদু গুরু মানে পরম গুরুদেব। তার কথা এলো কেন, আপনি তো গোপীনাথের কথা বলবেন, বলছি গোপীনাথের মাধুরী প্রকাশ করতে গেলে মাধবেন্দ্রপুরীকে না আনলে হবে না, মানে মাধবেন্দ্রপুরীর জন্যই গোপীনাথের মহিমা, মাধবেন্দ্রপুরীর জন্যই গোপীনাথের প্রতিষ্ঠা, মাধবেন্দ্রপুরীর জন্যই গোপীনাথকে দেখতে আসা, না হলে কে দেখতে আসতো, কে জানতো। এই তো মনে রাখবেন, বৃন্দাবনের কথা যখন হচ্ছে, বৃন্দাবনে বংশীবট অনেক জায়গায় আছে, কিন্তু খ্যাতনামা বংশীবট হচ্ছে গোবর্ধনে, এই যে গোবর্ধন পাহাড়, যে পাহাড়ের গায়ে একেবারে কাছাকাছি গোবিন্দকুণ্ড রাধাকুণ্ড বৃক্ষতলে বসে আছে মাধবেন্দ্রপুরী, আর ওই দিকে রাসস্থলী আর বংশীবট, এই বংশীবট কিন্তু সব থেকে খ্যাতনামা বংশীবট। এত খ্যাতি অর্জন করেছে কেন, না মনে রাখবেন ভক্তির জগতে একটা কথা আছে,
বাঁশি বাজে কানে বাজে না, এই আখরে বলে। কৃষ্ণলীলা যারা গায় তারা আখরে গায়, হরে কৃষ্ণ এইদিকে আখরে গায় না, রাধা কৃষ্ণ লীলা কথা যারা বলে তারা আখরে গায় না, বাঁশি বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না। বাজে কান মানে, বাজে কান কোনটা, মানে যে কানে গুরুদেব বীজ মন্ত্র দেয়নি সেই কানটা হচ্ছে বাজে কান। বেশ কথাটা ধরুন, ধরে কথাটা বলি, কথাটা খুব খাঁটি কথা, ভক্তিরাজ্যে তত্ত্বত্ব খাঁটি। কিন্তু আমি বলবো মাইকের সামনে দাঁড়িয়ে, যার কানে গুরুদেব বীজমন্ত্র দেয়নি, কানটা শুদ্ধ হয়নি, সেই ব্যক্তিও যদি তর্ক করে যাচাই পরক করতে চায় যে আমি বাঁশি বাজি কিনা শুনব, সেই ব্যক্তিও বাঁশি শুনতে পায়, বংশীবটের এমনই কৃপা, তাকেও শোনা। অদীক্ষিত ব্যক্তিও যদি কান পাতে সেও শুনতে পায়, দীক্ষিত ব্যক্তি শুনতে তো পাবেই, কথাটা এতটাই খাঁটি। আপনি যদি প্রমাণ করতে চান তাহলে আমি চ্যালেঞ্জ ভাষাটা তো বলবো না, আমি বলবো প্রমাণ সাপেক্ষ করে আসুন, মিলবেই। তা সেই বংশীবটের গান, বংশীবটে বাঁশির গান এখনো শোনা যায়, সেই কথা জেনে মেনে ভক্তি করে এই বাংলায় বসে কান্নায় খ্যাপা ভবা পাগলা একেবারে শেষ বয়স প্রাণ যায় যায় সেই মুহূর্তে একটি তার তিনি গান রচনা করলেন, রচনা করলেন সুরও দিলেন। তবে একটা কথা বলি, তিনি যে গিয়েছেন তার ভাব নিয়ে গিয়েছেন, তিনি যে সুরে গিয়েছেন সেটা তার ভাব নিয়ে গিয়েছেন। গান গাইবার অধিকার সকলের আছে, কারণ আমি আমার ভাবটা আপনার মধ্যে দিতে পারবো না, আর আপনার ভাবটা আমি নিতে পারবো না কখনো। নিজস্ব ভাব সবার যার যার তাত্তা, তত তিনি তার ভাব নিয়ে গিয়েছেন, তিনি তো সাধক, সেইভাবে তার সুরটা সেইভাবে গেছে। কিন্তু কখনো ভাববেন না যে এই সুরেই কিন্তু ভাবা পাগলা গাইছে, না, আমি আমার মতো করে গাই। যার জন্য বলবো একটা কথা মাইকের সামনে দাঁড়িয়ে বলতে চাই, ইউটিউবে আমার কিছু গান ছাড়া আছে, ছেড়েছেন চ্যানেল থেকে, আর সেখানে যখন আমি দেখছি পোস্ট করছে মন্তব্য, আমি জানি না তারা আমাকে কেমন ভালোবাসেন, সেখানে মন্তব্য দিচ্ছেন, ধরুন আমার এই গানটি একজন গেয়েছে, গাইতেই পারে, এ তো আমার বাবার সম্পত্তি নয়, আমি তো লিখিত পড়ি তো বাবার সম্পত্তি করে নিইনি, যে এই গান আমি ছাড়া কেউ গাইবে না, গাইতেই পারে। কিন্তু আপনি আমার শ্রোতা, মানে আপনি আমাকে ভালোবাসেন বলে আমি আপনাকে এই সমর্থনটা করতে পারি না যে আপনি এই কথাটা ঠিক লিখেছেন। আপনি কি লিখে দিয়েছেন তাকে, লিখে জানিয়েছেন এই গানটি কৃষ্ণপালের কাছ থেকে শিখে নেবেন, আমি তাদের পায়ে ধরে বলি, এই রকম কথাগুলো যারা লেখেন আমি তাদের পায়ে ধরে বলি, লিখবেন না, এটা ঠিক না, এইভাবে কাউকে আঘাত করাটা ঠিক না। নতুন প্রজন্মকে এইভাবে আঘাত করলে জানবেন ধ্বংস হয়ে যাবে, নতুন প্রজন্মকে উৎসাহ দেবে, আনন্দ দেবে যে হ্যাঁ শুনলাম আপনি আপনার মতন করে গিয়েছেন, এটাও ভালো লাগলো। তবে চর্চায় থাকবেন, আরও যেন আনন্দ পাই, লেখার অনেকটি ভাষা আছে, কিন্তু গানটা শুনে আপনি মন্তব্য করে দিলেন আমার নাম ধরে কৃষ্ণপালের কাছ থেকে শিখে নেবেন, কেন কৃষ্ণপাল কি জগতে একাই গায়, আর কেউ গাইতে পারে না। মনে রাখবেন এইসব কথার সমর্থন কিন্তু আমার কাছ থেকে পাবেন না, কারণ আমি কাটা ছেঁড়া কথা বলতে ভালোবাসি, শুনতেও ভালোবাসি, বলতেও ভালোবাসি।